আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, মালয়েশিয়ার 6 নম্বর এবং 7 নম্বর ভিসা কি খবর? এটা কি রিনিউ করা যাবে বা সরকারে অনুমতি দিবে না দেবে না? আমরা কি করতে পারি, এখন আমরা কি করব? এই জাতীয় প্রশ্ন আপনাদের কাছ থেকে অনেক অনেক পেয়েছি, প্রতিদিনই আপনারা করতে থাকেন। সেক্ষেত্রে এই বিষয়ে আপনাদের জন্য কয়েকটি আমি সমাধান অথবা কয়েকটি সাজেশন, যেটাই বলেন, আমি দিতে পারি। প্রথমে হলো, আমরা অনেকেই, বড় একটা সংখ্যক লোক, আমরা দুশ্চিন্তার মধ্যে আছি যে আমাদের এটার কি হবে বা কি হতে যাচ্ছে বা সরকারে কি ঘোষণা দিল। প্রতিদিনই সকাল দুপুর বিকাল আমরা সরকারের কাছে বা মালয়েশিয়ান ইমিগ্রেশনের কাছে ফোন করি, ফিজিক্যালি কথা বলি যে আসলে কি কোনো ঘোষণা আছে কিনা। আমরা নিজেরা এবং হাজার হাজার নয় লাখ লাখ মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশে আছে যারা এই বিষয়গুলো নিয়ে অনেক চিন্তিত আছি যে কি খবর বা কোনো ঘোষণা দিল কিনা এই বিষয় নিয়ে। সেক্ষেত্রে হাও বলে না, নাও বলে না এদেশের সরকার, ইমিগ্রেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারো পক্ষ থেকে কোনো ঘোষণাই আসতেছে না। ইমিগ্রেশনের জিজ্ঞাসা করলে শুধু বলে যে অপেক্ষা করো, এখন পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, স্পেশাল পাস নিতে থাকো। এদিকে স্পেশাল পাস নিতে নিতে আমাদের 1000 রিঙ্গিত 2000 রিঙ্গিত অনেকেরই শেষ হয়ে গেছে, 4-5টা অনেকেই স্পেশাল পাস নিয়েছে। সেক্ষেত্রে এর শেষ কি বা এর সমাধান কোথায়? তবে আমি আপনাদেরকে বলবো, যারা এর শেষ দেখতে চান, এই পরামর্শগুলো আপনারা নিতে পারেন, নতুন রিক্যালিব্রেসি করতে পারেন, নতুন করে রিক্যালিব্রেসি করতে পারেন। তবে এদের জন্য যে শর্তগুলো আছে এদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কী কী শর্ত? একই কোম্পানিতে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে 7 নম্বর ভিসা লাগছে না, 6 নম্বর ভিসা লাগছে না। যাদের ভিসা 31 ডিসেম্বর 2022 আগে মাতি হয়েছে, তারা অবশ্যই সেই কোম্পানিতেই নতুন করে রিক্যালিব্রেসি করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলা হবে না, এটাই আপনাদের জন্য ভালো হবে। যদি আপনারা মনে করেন যে আমার দেশে যাওয়া অতটা ইমার্জেন্সি না, 2-6 মাস দেরি হলেও কোনো সমস্যা নেই, তাহলে নতুন করে রিক্যালিব্রেসি করেন একই কোম্পানিতে, এটা আপনাদের জন্য সাজেশন। একই কোম্পানিতে যদি আবার রিক্যালিব্রেসি করেন, সেই কোম্পানিতে কাজ করেন বা না করেন, অনেকেই আছে এজেন্টের মাধ্যমে করেন, আপনি যদি ওই কোম্পানিতেই আবার নতুন করে রিক্যালিব্রেসি করতে চান, যদি ভিসার মেয়াদ 31 ডিসেম্বর 2022 আগে মরে, তাহলে অবশ্যই সেই কোম্পানিতেই করতে পারবেন। অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করেন, ভাই কোম্পানি পরিবর্তন করার সুযোগ আছে কিনা? তো কোম্পানি পরিবর্তন করার একটা মানে সুবর্ণ সুযোগই এটা, সরকারের যে রিক্যালিব্রেসি দিয়েছেন। অনেকে বলেন যে আমার কোম্পানির বয়স ভালো না, আমার রিহায়ারিংয়ের সময় অনেক টাকা নিয়েছে, প্রতি বছর আমার ভিসা করতে 5000 রিঙ্গিত চায়, 5500 রিঙ্গিত চায়, 4500, অনেক টাকা চায় দাবি করে। তাদের জন্য তো এটা সুবর্ণ সুযোগ যে কোম্পানি পরিবর্তন করে নতুন আর একটা কোম্পানিতে আসতে পারবেন। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এই মুহূর্তে যে কোম্পানিতে আপনার ভিসা আছে সেই কোম্পানি যেন আপনার নামে কোনো ব্ল্যাক লিস্ট না করে, লারিং মাইজিকান এরকম মানে রিপোর্ট না করে। যদি ওগুলো করে তাহলে কিন্তু অন্য কোম্পানিতে গিয়ে ভিসা করা এটা সহজ হবে না, এটা কঠিন হয়ে যাবে, লাল চপও খেতে পারে। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করে এবং কি তাদের সাথে পরামর্শ করে একটা সংক্ষেপে টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, তাদেরকে বলতে হবে যে আমার পাসপোর্ট আমাকে দিয়ে দেন, আমি অন্য কোম্পানিতে যাব বা আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতে করতে চাচ্ছি, এরকম ভালো বুঝিয়ে তার কাছ থেকে পাসপোর্ট নিতে হবে যেন সে আপনার বিরুদ্ধে রিপোর্ট না করে। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। একাধিক কোম্পানিতে যদি রেজিস্ট্রেশন করি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে নাকি? অনেকেই আপনারা আছেন যে 5 নম্বর ভিসা 6 নম্বর ভিসা যে কোম্পানিতে আছেন, আপনি চাচ্ছেন যে অন্য কোম্পানিতে যাবেন বা অন্য কিছু করবেন, অথচ সেই কোম্পানি বা সেই এজেন্ট আপনার নামে রেজিস্ট্রেশন করে রেখেছে, সেক্ষেত্রে অন্য কোম্পানিতে রেজিস্ট্রেশন আর করতে পারবেন কিনা? উত্তর হলো অবশ্যই পারবেন, এই সুযোগ আপনার আছে, আপনি একাধিক কোম্পানিতে রেজিস্ট্রেশন করতে পারবেন। এক কোম্পানিতে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, আর এক কোম্পানিতে করতে পারবেন না, এরকম না, আর এক কোম্পানিতে আপনার ইচ্ছামতো করতে পারবেন। তবে ফিঙ্গারপ্রিন্ট একটা কোম্পানিতেই আপনাকে করতে হবে, যেই কোম্পানিতে আপনার চান সেই কোম্পানি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা কোম্পানির মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট
করার সুযোগ থাকে, একাধিক কোম্পানিতে ফিঙ্গারপ্রিন্ট করার সুযোগ থাকবে না। সেক্ষেত্রে যদি একটা কোম্পানি থেকে লাল চপ খান আর একটা কোম্পানিতে যাবেন, এই সুযোগ হয়তো পাওয়া যাবে না। ওই কোম্পানিতে আবার নতুন করে রায়ওয়ান করে হোক, আপিল করে হোক, ওই কোম্পানির মাধ্যমেই করতে পারবেন। যারা অপেক্ষা করতে চান, যারা মনে করেন যে না আমি অন্য কোনো কোম্পানি পাচ্ছি না ভালো, আমি এই কোম্পানিতেই করতে চাই, বা আমি অপেক্ষা করতে চাই, বা আমি যদি 6 নম্বর 7 নম্বর না দেয় আর করবো না, এরকম যদি কারো চিন্তাভাবনা থাকে, তাহলে তাদেরকে বলবো যে আপনার স্পেশাল পাস নিতে থাকুন। এর একটা ব্যবস্থা আসবেই, অবশ্যই আসা উচিত। অনেক অনেক লোক, শুধু বাংলাদেশি না, অন্যান্য দেশের আছে, সব মিলে প্রায় 2-3 লাখ লোকের মতো হবে যারা 6 নম্বর এবং 7 নম্বর ভিসা রিনিউ করার জন্য অপেক্ষায় আছে। তো সরকার এদের জন্য অবশ্যই একটা ঘোষণা দেবে আশা করছি। অনেকে বলবেন যে আশা তো ভাই অনেক আগে থেকেই করতেছেন, বা অনেক আগে থেকেই শুধু পরামর্শই দিতেছেন, বা অপেক্ষা 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 করতে পারতেছেন। তো আপনারা বলেন যে আমরা কী করবো? আমরা তো আমরা সকাল থেকে শুরু করে বিভিন্ন সোর্সের থেকে আমরা সংবাদগুলো আনার চেষ্টা করি, বা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। আমরা যদি এরকম কোনো ঘোষণা না পাই, তাহলে আপনাদের মাঝে কী বলবো? যাই হোক, আপনাদের অনেক প্রশ্ন ছিল, সেজন্য কিছু কিছু আমি আপনাদেরকে পরামর্শ দিলাম, যে পরামর্শগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে। ওকে, পাশাপাশি আপনাদেরকে বলবো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কলিং ভিসায় লোক আসছে, পাশাপাশি অনেকেই বিভিন্ন কারণে কলিং ভিসায় ভালো আপনাদের নেট ভালো লোক না থাকার কারণে অনেকেই স্টুডেন্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসায় আসছেন। যদি আমাদের মাধ্যমে অনেকেই ট্যুরিস্ট স্টুডেন্ট ভিসায় আসতেছে, শুধুমাত্র স্টুডেন্টদের নিয়ে আমরা কাজ করি, যদি এরকম থাকে আপনারা যে কম সময়ে ভালো মানের পড়ালেখার জন্য কেউ আসতে চায়, মালয়েশিয়াতে আসবে, পড়ালেখা করবে, প্লাস পার্ট টাইম কাজ করবে, এই মুহূর্তে কিন্তু মালয়েশিয়া একটা সুযোগ আছে, পার্ট টাইম কাজ করে অনেক টাকা ইনকাম করার সুযোগ আছে। আমরা যখন আসছি অনেক বছর আগে, 10 বছর আগে, তখন এখানে আমরা লেখাপড়া করতাম, তখন আমরা যখন পার্ট টাইম কাজ করতাম মাত্র 4 টাকা ঘন্টা 4 রিঙ্গিত 5 রিঙ্গিত পার আওয়ার পেতাম। এখন কিন্তু 12 রিঙ্গিত 14 রিঙ্গিত 16 রিঙ্গিত পর্যন্ত পার আওয়ার কাজ করলে পাওয়া যায়। সেক্ষেত্রে স্টুডেন্ট যারা আছে, পড়ালেখা করে পাশাপাশি কাজ করে, এরাও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারে। সেক্ষেত্রে অনেকেই চান যে এখানে একটা ডিপ্লোমা করবো, এখানে ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্ট অথবা ডিপ্লোমা আইটি, এরপরে এখানে পার্ট টাইম কাজ করে অনেক টাকা ইনকাম করবো, প্লাস ডিপ্লোমা করে অন্য দেশে যেয়ে ভালো একটা দেশে যেয়ে সেটেল হবো। তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের গ্লোবাল অ্যাডমিশন 8 ফেসবুক পেজ এবং মালয়েশিয়ান ইউনিভার্সিটি অ্যাডমিশন সেন্টার ইউটিউব চ্যানেলে বিস্তারিত তথ্য আছে, ওখানে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সকলকে, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে নতুন কোনো আপডেট সংবাদ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।